কিন্তু ড্রাইভিং লাইসেন্স তো নিয়ে আসবেন। আর হচ্ছে এইসব জায়গায় রাইড করার জন্য ইনার পারমিট লাগে, ওই ইনার পারমিটটা 100% নিয়ে আসবেন। যদি ইনার পারমিট না নিয়ে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে কোনো হোটেলে জায়গা দিবে না প্রথমত, যেহেতু আপনাকে যদি ধরতে পারে একবারে টেরিস্ট হিসাবে আপনাকে কাউন্ট করে দিবে। অতএব বুঝে শুনে সব কিছু করবেন। আর অনেকেই বলে বাংলাদেশ থেকে যে দার্জিলিংয়ে রাইড করার জন্য নাকি আপনার ড্রাইভিং লাইসেন্সের প্রয়োজন হয় না। আরে ভাই, বিপদ যদি আসে তোমার যে কোনো দিক দিয়ে আসতে পারে, হতে পারে ডান দিক, হতে পারে বাম দিক। অতএব সাবধান হয়ে যাও, ড্রাইভিং লাইসেন্স নাও, নিয়ে তারপরে ইন্ডিয়াতে আসো। মানে এতটাই ভিড়,
যে এমজি মার্ক ফুল লোড হয়ে আছে। তো চিন্তা করলাম যে যেহেতু লোড হয়ে আছে এই অবস্থায় আমাকে এখানে না থাকা, আমার না থাকাটাই বেটার। তো দ্যাটস ওয়াই আই এম গোয়িং টু রামপুর চেকপোস্ট, সেখানে যাব, আমাদের ইলানের পারমিটটা আছে এটা শো করে আমাদের সিল নিয়ে দেন আমরা চলে যাব শিলিগুড়ি। তো যাই সামনের দিকে আগাই। আর এখানকার রাস্তাঘাটটা কিন্তু খুব সুন্দর, খুবই সুন্দর, আমার কাছে খুব ভালো লাগে এখানকার রাস্তাঘাট। একটা ডিফারেন্ট একটা ফিল আছে, মানে ডিফারেন্ট বলতে গেলে খুবই অন্যরকম, পরিষ্কার পরিচ্ছন্নতা, চারপাশ একেবারে সবুজে ঘেরা, ডিফারেন্ট, টোটালটাই ডিফারেন্ট। চলেন চলতে থাকি, দেখে থাকি সামনের দিকে কি হয়। হ্যাঁ বললাম না, আরে কনফার্ম হয়ে গেলে যাও, ভালো লাগ দিয়া ভুল করলে তো সমস্যা। কিসে কিসে থামো, আমার বাইরে বুইরা রাখতেছে না বুইরা, কনকার যখন আসছিলাম তখন সিজন ছিল না। আর আমি ট্রাই করি কিছু কিছু জায়গা আছে মানে আনসিজনে যাওয়ার জন্য, কারণ হচ্ছে সমস্যা আছে, ভালো সমস্যা, যেরকম এখন সিজন চলতেছে এই সময়গুলোতে প্রচণ্ড পরিমাণে রাশ থাকে, মানে খুব বাজে অবস্থা থাকে, খুবই বাজে অবস্থা থাকে, এর জন্য আসলে এদিকে সিজনের সময় না আসাটাই উত্তম। লাঞ্চ করা হয়ে গেছে এখানে, তো আমরা এখন এখান থেকে বের হব, চলো চলো চলো, আমরা এখন এখান থেকে বের হয়ে যাব এবং এখন হচ্ছে গ্যাংটক, যাবো র্যাংপো, র্যাংপোতে গিয়ে আমাদের ইলানের যে পারমিটটা আছে সেটাকে দেখাবো, দেখানোর পর ওইখান থেকে আমাদের পাসপোর্টে সিল টিল করে কমপ্লিট কাজ করে দিয়েই দেন আমরা সোজা শিলিগুড়ি। এখান থেকে মোটামুটি 108 কিলো, দ্যাটস মিন আমাদের অনেক সময় লাগবে এই 108 কিলো রাস্তা কাভার করার জন্য, কারণ টোটালটাই হচ্ছে পাহাড়ের উপরে। আর গ্যাংটক বলুন আর সিকিম বলুন, নর্থ বলুন, ওয়েস্ট বলুন, ইস্ট বলুন, যেটাই বলুন, টোটালটা সিকিমটাই মানে একটা ডিসিপ্লিনের ভিতরে চলে, মানে এত সুন্দর ডিসিপ্লিন তাদের, আসলে এরকম ডিসিপ্লিন যদি আমাদের বাংলাদেশেও থাকতো ও খুব ভালো লাগতো। ঠিক আছে, ডিসিপ্লিন থাকলে আসলে সবাই ডিসিপ্লিনের ভিতরেই চলে, ঠিক আছে, আমাদের বাংলাদেশের মানুষরা যে ইনডিসিপ্লিনে চলে তা না, ডিসিপ্লিনের ভিতরে আনলে তারা ডিসিপ্লিনের ভিতরেই থাকে। একেবারে পাহাড় ধস, বাংলায় বলে পাহাড় ধসে গেছে, রাস্তায় পড়েছে এখন, এটার জন্য মোটামুটি অনেকক্ষণ আমি টুকটুক করে বাইক চালাচ্ছিলাম। তো এখন সামনের দিকে আগাচ্ছি। আর ইন্ডিয়াতে একটা জিনিস খুব ভালো, সেটা হচ্ছে যে কোনো ধরনের প্রবলেম যদি রাস্তাঘাটে হয়ে থাকে তাহলে তারা খুব দ্রুত এটাকে সলভ করে। আমি যেরকম ওয়েস্ট সিকিমে কয়েকটা জায়গায় যখন ভিজিট করতে গিয়েছিলাম তখন দেখলাম যে পাহাড় ধস হয়েছে ওইখানেও, তারা উইদিন 15 মিনিট ও 30 মিনিটের ভিতর দেখলাম যে মোটামুটি ওরা কভার করে ফেলেছে। তো এটা একটা রাষ্ট্রের ভিতরে এরকম ধরনের অ্যাক্টিভ লোকজন যদি থাকে কাজ করে, আর রাষ্ট্রের সবাই যদি এত অ্যাক্টিভ থাকে তাহলে তো সেই রাষ্ট্র, সেই দেশ উন্নত হবে না, তাহলে কোন দেশ উন্নত হবে। তো এখন আস্তে ধীরে সুস্থে করে আমি আগাচ্ছি, আমার চারপাশে খুব সুন্দর সুন্দর জায়গা, খুব সুন্দর সুন্দর জায়গা, কোনটা ছেড়ে যে কোনটা দেখাই বলা যায় না। যাই হোক, মোটরসাইকেল রাইড করা অবস্থায় বরাবরই আমি বলি যে কথা যত কম বলো তত বেশি চালাও আর মনোযোগ দাও রাস্তায়। তারপরও আমি খুব কিন্তু ধীর গতিতে আমি মোটরসাইকেল চালাচ্ছি, 40 ম্যাক্স 40। তো দ্যাটস ওয়াই আমি আপনাদের সবার সাথে একটু কথাবার্তা বলছি, একলা একলা কতক্ষণ মোটরসাইকেল রাইড করবো বলেন তো, এর জন্য একটুখানি কথাবার্তা মাঝে মাঝে বলতে হয়। ঠিক আছে, দেখে থাকো, শুনতে থাকো আমাকে এবং উপভোগ করো আমার রাইডার্স লাইফের ভিডিও। পাহাড়ের ইশারায় অজানায় মন ভেসে যায় এই পাহাড়ে যেন গোধূলি আমির মাখা, কি নেশা পাহাড়ে, কি মায়া পাহাড়ে।
আমরা ঢুকেছিলাম রামমাম দিয়ে, ওই দিক দিয়ে ঢুকে আমরা এই দিক দিয়ে বের হলাম। তো আমাদের কাজ শেষ করলাম, পাসপোর্টের সিল টিল লাগানো হয়ে গেছে, এখন চলে যাব শিলিগুড়ি কালিম্পং। কালিম্পং, কালিম্পং এই রাস্তা দিয়েই পড়ে। ফকিনি আমল চার্জ নাই, মোবাইল বন্ধ বন্ধ বন্ধ, বসেন বসেন, আমি বলতেছি বসেন। উঠলো আমার সামনে, হ্যাঁ রেকর্ডিং হয়ে গেছে, ওঠেন। सपनों में मेरे वो रोज आता और जाता है, सुन वो अपने मुझको भी रोज बुलाता है। अब कैसे बताऊं इन शहरों का हो गया हूं, इस भीड़ भाड़ में कहीं खो गया हूं। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। গতকালকে আমরা গ্যাংটক থেকে সরাসরি চলে আসছি শিলিগুড়িতে। তো আমাদের ফার্স্ট সেকেন্ড প্ল্যান আলহামদুলিল্লাহ কমপ্লিট হয়েছে, এখন হচ্ছে আমাদের থার্ড প্ল্যানে আমরা যাব। দ্যাটস মিন হচ্ছে আমরা যাব কোথায় সেটা পরবর্তীতে বলবো। আর এখন মোটামুটি ব্যাগ ট্যাগ সব কিছু গুছাচ্ছি, রুম পুরো এলোমেলো হয়ে আছে। আচ্ছা ভাই, রুম পুরো এলোমেলো তো অবশ্যই দেখাবে, এখন গুছাচ্ছি তো। এখন গুছাচ্ছি, পরবর্তী গন্তব্য কোথায় অবশ্যই বলবো, অবশ্যই বলবো, সে পর্যন্ত সাথে থাকতে হবে এবং দেখতে হবে ফুল ব্লগ। আর মোটামুটি গুছানো সব কিছু কমপ্লিট, এখন আমরা যাবো হচ্ছে বাহিরে। আর বাহিরে যাওয়ার জন্য আমি ক্যামেরাটা নিচ্ছি না, কারণ নাস্তা করবো সকালবেলার, এখন বাজে অলমোস্ট 8টা বাজে, তখন নাস্তা করবো, নাস্তা টাস্তা করে তারপর হচ্ছে বাকি ডানে বামে একটু টুকটাক কাজ আছে, ছোটোখাটো কিছু জিনিসপত্র কিনতে হবে, খুবই ইম্পর্টেন্ট, দেন স্টেপ বাই স্টেপ বলে দেব কী হচ্ছে। ততক্ষণ সাথে থাকুন এবং এনজয় করতে থাকুন রাইডার্স লাইফের বিল্ডিং। শিলিগুড়ি হয়ে আসি জলপাইগুড়ি, তো যাবো এখন চ্যাংড়াপাতা বর্ডার, বর্ডার হয়ে আমরা বাংলাদেশ ঢুকে যাবো। আমাদের প্ল্যান থার্ড প্ল্যানটা হচ্ছে, থার্ড প্ল্যানটা আমরা পরবর্তীতে কমপ্লিট করবো। তো আপাতত আমাদের ট্যুরটা এই পর্যন্তই শেষ হলো, আর থার্ড যে প্ল্যানটা আছে সেই প্ল্যানটা পরবর্তীতে ইনশাল্লাহ আফটার কোরবানি ঈদ তারপর আমরা কমপ্লিট করবো। ঠিক আছে ভাই, তো প্ল্যানিং ছিল, আসলে অনেকগুলো প্ল্যানিং ছিল, মোটামুটি সবগুলো প্ল্যানিং কমপ্লিট করতে পারছি। শুধু একটা প্ল্যানিং যেটা করতে গিয়ে একটুখানি চিন্তা করলাম যে না এখন না, এটা পরে করবো, এই জন্য আমরা ডিসিশন নিছি। এখন বাজে ছিল দুপুর প্রায় 2:30, চলে যাচ্ছি এখন চ্যাংড়াপাতা বর্ডার, চ্যাংড়াপাতা বর্ডার হয়ে আমরা বাংলাদেশ ঢুকে যাবো। ইনশাল্লাহ আবার আমরা আসবো, কিন্তু এই বর্ডার দিয়ে আসবো না, দাউকি দিয়ে যাবো। প্ল্যানিং ছিল আসলে অন্যটা, চেঞ্জ করছি, আমি পরবর্তীতে আপনাদেরকে বলে দিব যে কী কী চেঞ্জ আসছে। এইভাবেই করে ধারাবাহিকতা বজিয়ে রেখে আমরা আস্তে আস্তে করে আস্তে আস্তে রাইড করবো। আসলে হোল ইন্ডিয়া ঘুরে দেখার জন্য না আপনাকে সময় নিয়ে ঘুরতে হবে, রাইট?
তো আপনি যদি মনে করেন 40 দিনে 50 দিনে বা এক মাসে পুরোটা কভার করবেন আসলে এটা পসিবল না কভার পুরো করা যাবে কভার করা যাবে অ্যাচিভমেন্ট যদি বলা হয় যে আমি অ্যাচিভমেন্ট একসাথে করতেছি আমাকে আসলে মানে অ্যাচিভ করতে হবে এটা ঠিক আছে বাট ওভারঅল যেটা হচ্ছে ট্যুর যদি এনজয় করতে হয় তাহলে ডিফারেন্টলি এটা মানে ছবিগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন আমরা কি পরিমাণ এনজয় করেছি আমাদের ভিডিওগুলো দেখলে আপনারা বুঝতে পারবেন কি পরিমাণ এনজয় করেছি আসলে আমরা চাই যে আমাদের রাইডটা খুব এনজয়েবল হোক এনজয় করব ঘুরব মজা করব খাবো দাবো ঠিক আছে আর সেই একটা ফিল নিয়ে থাকব তাহলে ট্যুরের মজা হবে এই মনে করো সারা দিন রাইড 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 মনে জিনিসটা একটা হজবরল হয়ে যায় আমার কাছে পার্সোনালি আর পাশাপাশি আমার একজন ভালো ট্যুর পার্টনার পেয়ে গেছি তার সাথে আমার ফার্স্ট ট্যুর ছিল আর এই ট্যুরটা খুবই ইন্টারেস্টিং ছিল আর খুব বেশি পরিমাণে মজার ছিল আমি আমার হোল লাইফের এতগুলো ট্যুর দিয়ে জীবনে আনকা মানে কাউন্টেবল আনকাউন্টেবল তো এর ভিতরে এত ছবি আমি কখনোই তুলিনি এত ভিডিও আমি কখনোই করিনি তো এইবার আপনাদের জন্য অনেক ভিডিও অনেক ছবি অনেক কিছু অপেক্ষা করছে আশা করছি আমি আস্তে 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 করে আপনাদেরকে প্রত্যেকটা পার্ট বাই পার্ট দিব আর আমার টোটাল কত জিবি যে আসলে হয়েছে এটা আমি এখন আসলে মানে এখন পর্যন্ত আর কি হিসাব করিনি কিন্তু প্রায় আমার তিনটা মেমোরি কার্ড শেষ 128 GB করে তিনটা মেমোরি কার্ড আমার শেষ তো হিউজ পরিমাণে ভিডিও হয়েছে আর তাও তারপর আমার মোবাইল আছে আমার 64 GB আপনার 256 অলরেডি ফুল চিন্তা করছি এগুলি কীভাবে দিব কী করবো না করবো তো আলহামদুলিল্লাহ আমাদের টোটাল ট্যুরটা খুব ভালো হয়েছে আশা করছি আপনাদের সবার দেখে খুব ভালো লাগবে খুব ভালো লাগবে আর যারা একবার শুরু থেকে ব্লগগুলো দেখবেন তাহলে বুঝতে পারবেন যে আমরা কী পরিমাণ এনজয় করেছি আচ্ছা আজকে আর কথা না বাড়াই কারণ মাথায় একটু চিন্তা আছে বর্ডার পার করতে হবে বর্ডার পার করার পরে তারপর আপনার সাথে কথা হবে এর ভিতরে আমি রেস্ট নিয়ে নিই তাই না হ্যাঁ আমাদের একটু রেস্ট নিতে হবে কারণ আমরা টানা এই 7-8 দিন খুব দৌড়াদৌড়ির ভিতরে আমাদের গিয়েছে তো রেস্ট নেওয়াটা আমাদের জন্য খুব বেশি পরিমাণে প্রয়োজন আর বাংলাদেশ বর্ডার আমাদেরকে ফেস হতে হবে ইন্ডিয়ান বর্ডার ফেস হতে হবে ইন্ডিয়ান বর্ডার এতটা প্রবলেম হবে না বাংলাদেশ বর্ডারটা একটু সময় লাগে তো সব কিছু মিলে জিলে দেখি কী হয় দেখে থাকো উপভোগ করতে থাকো রাইডার্স লাইফের ভিডিও চলতে চলতে দেশের পথে রাইডার্স লাইফের সাথে আমাকে দেখছো এবং শুনছো ভালো থাকো জীবনটা একবার শেষ চলে আসছি পার হয়ে নাও আমরা আছি এখন বাংলাদেশে এই হচ্ছে আমার দেশ বাংলাদেশ শান্তি শান্তি পিছনে যে আমাদের বাস শ্যামলী অপেক্ষা করছে এখন আমরা বুড়ি হোটেল যাব নাহলে খালার হোটেলে যাব গিয়ে খাওয়া দাওয়া করব খাওয়া দাওয়া করে তারপরে বাকি কথা হবে আর সব থেকে ভালো ব্যাপার হচ্ছে আজকে বর্ডারে কোনো ধরনের ঝাম ছিল না ঢুকছি আর বেরিয়েছি মানে পুষাইয়া দিছে এর আগের বার আমাদেরকে লম্বা সময় আটকে রাখছে এবার পুষাইয়া দিছে যদিও বা কেউ ছিল না বালি আর বালি ফাইনালি চলে আসলাম বাংলাদেশে আমাদের ট্যুর কমপ্লিট করে এবং পরবর্তী ট্যুরের আপডেট নিয়ে আবার আসবো পরবর্তী ভিডিও নিয়ে আবার আসবো এবং বন্ধু পাশে থাকুন এবং উপভোগ করতে থাকুন রাইডার্স লাইফের ভিডিওগুলো আল্লাহ হাফেজ